নমস্কার বন্ধুরা সোলার সিস্টেম কেনার সময় না বুঝে আমরা যে সব মারাত্মক ভুল করে থাকি তার কিছু গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আজ আলোচনা করব যেমন ইনভার্টার সিলেকশানের বিষয়ে ব্যাটারি সিলেকশনের বিষয়ে সোলার প্যানেল সিলেকশানের বিষয়ে এবং ইনস্টলেশান ম্যাটেরিয়াল সিলেকশনের বিষয়ে আমরা বিভিন্ন বিষয় আজকে শিখে নেব যখন আমরা কোনো একটি নির্দিষ্ট কোম্পানির সোলার ইনভার্টার সিস্টেমের প্যাকেজ কিনতে চাই তখন সেই কোম্পানি বা বিক্রেতা তার পুরনো স্টক অনুযায়ী ইনভার্টার ব্যাটারি এবং সোলার প্যানেল সহ একটি প্যাকেজ তৈরি করেন যা বর্তমান পরিস্থিতিতে কাজ চালালেও পরবর্তীতে বেশি ওয়াটের সোলার প্লেট বা লোড বাড়ানোর ক্ষেত্রে আপনাকে সমস্যায় ফেলতে পারে আর বেঙ্গল সোলার ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও পাভিল সোলারের মুখ্য উদ্দেশ্য হল প্রতিটি সৌরবিদ্যুৎ ব্যবহারকারীর জন্য সঠিক সচেতনতা পরিষেবা তাই নতুন সোলার সিস্টেম ব্যবহারের আগে সম্পূর্ণ ভিডিওটি দেখতে অনুরোধ করব। প্রথমে আসছি ইনভার্টার সিলেকশন পদ্ধতিতে মনে রাখবেন আপনার ইনভার্টার মেশিনটি যদি বেশি ওয়াট সোলার প্যানেল যুক্ত করার মতন ক্ষমতা সম্পন্ন না হয় তবে পরবর্তীতে আপনি চাইলেও সোলার প্লেটের পরিমাণ বাড়াতে পারবেন না তাই প্রথমে কম ওয়াটের সোলার প্যানেল দিয়ে প্রজেক্টটি শুরু করলেও ভবিষ্যতের কথা ভেবে আপনি মোট যত ইউনিট বিদ্যুৎ বাড়িতে খরচ করবেন তা অনুযায়ী সোলার প্লেট যত প্রয়োজন সেই হিসাব করেই ইনভার্টার নির্বাচন করুন যেমন প্রতিদিন ছয় ইউনিট উৎপাদনের জন্য আপনার 1.5 পয়েন্ট ফাইভ বা দেড় কিলোওয়াট সোলার প্লেট প্রয়োজন যা টু কেভিএ থেকে টু পয়েন্ট ফাইভ কেভিএ ইনভার্টারের মাধ্যমেই যুক্ত করা যেতে পারে তাই আপনাকে সবসময় বেশি মানের ইনভার্টার সিলেকশন করতে হবে এবার আসছি ব্যাটারি সিলেকশন পদ্ধতিতে মনে রাখবেন ইনভার্টারের কেভিএ অনুযায়ী ব্যাটারির ভোল্টেজ বৃদ্ধি করতে হয় তাই ব্যাটারির সংখ্যাও বাড়া বাড়ে বা বাড়াতে হয় যেমন টু কে এর ইনভার্টারের জন্য বারো ভোল্টের দুইটি ব্যাটারি প্রয়োজন বা চব্বিশ ভোল্টের ব্যাটারি সিস্টেম প্রয়োজন এক্ষেত্রে আপনি দুশো অ্যাম্পিয়ার আওয়ারের একটি ব্যাটারির পরিবর্তে একশো আম্পিয়ার আওয়ারের দুইটি ব্যাটারি ব্যবহার করতেই পারেন এবং এতেই খরচের সমস্যা মিটবে এবং পরবর্তীতে আপনি একইভাবে আরও দুইটি করে ব্যাটারি সিস্টেমে যোগ করে ব্যাক টাইম বাড়াতে পারবেন এক্ষেত্রে প্লেটের সংখ্যা বৃদ্ধির সময় ব্যাটারির সংখ্যা বৃদ্ধি করলে ব্যাক টাইমের পাশাপাশি বিদ্যুৎ বিলেও বাড়তি সাশ্রয় পেতে অসুবিধা থাকবে না মনে রাখবেন একশো অ্যাম্পিয়ার আওয়ারের দুইটি ব্যাটারি মোট দুই ইউনিট প্রতিদিন মজুদ রাখতে পারে যা রাতে খরচ করে বিদ্যুৎ বিলে সাশ্রয় পেতে পারবেন সোলার প্যানেল সিলেকশানের ক্ষেত্রে আমরা প্রথমেই বলবো আপনি মনো বা পলি যে ধরনের প্লেটি ব্যবহার করুন না কেন সর্বদা চব্বিশ ভোল্ট সোলার প্যানেল ব্যবহার করার চেষ্টা করুন যার ওয়াট অনুযায়ী দাম পাঁচ থেকে সাত টাকা কম পেয়ে যাবেন এছাড়া দিনে আপনি সর্বোচ্চ ও সর্বনিম্ন যত পরিমাণ লোড চালু রাখেন তার বাকি অংশ ব্যাটারিতে সংরক্ষণ হয় তাই দিনের খরচ বাদ দিয়ে ব্যাটারিতে সংরক্ষণ হতে না পারলে সোলার প্লেটের মাধ্যমে আপনার সাশ্রয় আশানুরূপ করতে এই বিষয়ে বিক্রেতা ও টেকনিশিয়ানের কাছে খুব স্পষ্টভাবে বুঝে তবেই সোলার প্লেটের ওয়াট নির্ধারণ করতে হবে এর জন্য আপনি এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলেও পেয়ে যাবেন এক্ষেত্রে মনে রাখবেন ওয়ান কিলো সোলার প্লেট থেকে দিনে পাঁচ থেকে ছ ঘন্টা তিনশো থেকে চারশো ওয়াট লোড সরাসরি চলার পরেও একশো অ্যাম্পিয়ার আওয়ারের দুইটি ব্যাটারি বা দুশো অ্যাম্পিয়ার আওয়ারের একটি ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে পারে পরিশেষে ইনস্টলেশন ম্যাটেরিয়াল যেমন উপযুক্ত স্ট্রাকচার ডিজাইন তার এবং কানেক্টর আর্থিং ম্যাটেরিয়াল সার্চ বা বাজ নিরোধক ব্যবস্থাপনা প্রভৃতি যথাযথভাবে প্যাকেজের মধ্যে ধরা না থাকলে এগুলির জন্য আপনাকে পরবর্তীতে মাসুল দিতে হবে তাই এই বিষয়গুলিও জেনে নেবেন প্রত্যেক সৌরবিদ্যুৎ ব্যবসায়ীর কাছে অনুরোধ আসুন আমরা সকলে মিলে বাংলা সৌরবিদ্যুৎ পরিষেবাকে অনন্য করে তুলি এমন আরও ভিডিও পেতে লিংকে টাচ করে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না টাটা গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার